এইটা আজকে তুরাগের বাসা থেকে পালায় চলে আসছে আমার বাসায়। আর এইদিকে আজকে এই বাচ্চাটা খুব ভালো ফ্লাই করছে। কবুতরকে অবশ্যই নির্দিষ্ট একটা নিয়মে থাকতে হবে, সে যদি নিয়মের বাইরে চলে তাহলে তাকে এভাবেই না খেয়ে থাকতে হবে। আপনার এই যে দেখেন, এইটা কবুতরের আড্ডার মধ্যে বসে থাকে এখন মুরগি, বুঝছেন না? ঘুঘু পাখিগুলা আমাদেরকে ঘরে ঢুকতে দেখার পর থেকে এত বেশি ভয় পাইতেছে, মনে হইতেছে খাঁচা ভেঙে বের হয়ে যাবে। পর পর তিনবার আসলে এইগুলা ডিম পারছে, ঠিক আছে, একবারও আমি আসলে সুস্থ সবল বাচ্চা পাইলাম না, একটা বাচ্চাও ছাড় দিতেছে না। আর এত কোয়েল জ্বালাই, এত কিছু করি, তারপরেও যদি এমন হয় কেমন লাগে বলেন তো ভাই? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে তুরাগরে আসলে আমি আপনার আমার বাসায় একটা সবজি কবুতর দিয়ে দিছিলাম, ঠিক আছে। তো এই কবুতরটা 3 বছর পরে আমার বাসায় ফিরে আসছিল। তো মজার কথা হচ্ছে যে এইটা আজকে তুরাগের বাসা থেকে পালায় চলে আসছে আমার বাসায়। তা আমি জানি না তুরাগ আসলে কিভাবে এটার পাখা বানছিল, কিন্তু কবুতর আইসে পড়ছে, বা আদৌ পাখা বানছে কিনা আমার জানা নাই। আমার কাছে মনে হয় যে এটা হয়তো খাঁচায় রাখছিল, খাঁচায় রাখার পরে একটু ফাঁক পাইছে, একটু মনে করেন হয়তো বা ফুটাফাটি পাইছে, ওই ফুটাফাটি দিয়ে ও বাইরে হয়ে গেছে, আমার কাছে এটাই মনে হয়। হ্যাঁ, আর এইদিকে আজকে এই বাচ্চাটা খুব ভালো ফ্লাই করছে। ফ্লাই করে এখন আসলে আপনার কথায় আছে না যে সময় ছাড়া অসময়ে ফ্লাই করলে যা হয়, সে ফ্লাই করছে হচ্ছে সব কবুতরের খাবার টাইমে। সে মাত্র আইসা নামছে কিন্তু তার কপালে খাবার জুটবে না। আমার বাসায় ভাই কবুতরকে অবশ্যই নির্দিষ্ট একটা নিয়মে থাকতে হবে, সে যদি নিয়মের বাইরে চলে তাহলে তাকে এভাবেই না খেয়ে থাকতে হবে। এখন ট্র্যাপিং করো, পানি খেয়ে আজকে দিন কাটাও। তো তিতির মুরগি আর টার্কি মুরগিগুলোকে দেখতে আসলাম, অনেকদিন হয় ওদের দিকে আসলে খুব একটা নজর টজর দেওয়া হয় না। আপনার এই যে দেখেন, এইটা কবুতরের আড্ডার মধ্যে বসে থাকে এখন মুরগি, বুঝছেন তো? ওদের জন্য আসলে কবুতরের আড্ডাটা একটা খেলার ভালো একটা মাধ্যম হয়ে গেছে। ওরা এটা দিয়ে উপরে ওঠে এবং আবার নিচে নামে, এতে ওদের একটা খেলার মুড থাকে। এবং আমি মনে করি যে এই খাঁচার মধ্যে আটকে রাখার থেকে এই উপরে উঠুক নিচে নামুক, তাইলে মনে করেন ওদেরও একটু বডি মুভমেন্ট হবে। আর যেহেতু এগুলোরা খাওয়াই শুধু ফিড, সুতরাং একটু বডি মুভমেন্ট হলে ওদের শরীরের জন্যই ভালো হবে। হ্যাঁ, একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতে পারলাম না, ঘুঘু পাখিগুলা আমাদেরকে ঘরে ঢুকতে দেখার পর থেকে এত বেশি ভয় পাইতেছে, মনে হইতেছে খাঁচা ভেঙে বের হয়ে যাবে। কিন্তু এমন কেন করতেছে আমি ব্যাপারটা আসলে ক্লিয়ার না। নর্মাল টাইমে কিন্তু ওরা এমন করে না, কিন্তু আজকে দেখতেছি মনে হইতেছে যে খাঁচা ভেঙে বের হয়ে যাবে। তো এই জিনিসটা কেন, এই জিনিসটা আমার আসলে বুঝতে হবে। যদি না বুঝতে পারি ঠিক আছে, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হইতেছে। ওরা কোনোভাবে হোক যে কোনোভাবে হোক ভয় পাইছে, এখন ভয়টা দেখাইছে আমাদের ছাদের কেউ নাকি অন্য কেউ কে জানে। পর পর তিনবার আসলে এইগুলা ডিম পারছে, ঠিক আছে, একবারও আমি আসলে সুস্থ সবল বাচ্চা পাইলাম না। এই একটা বাচ্চা তো পক্স হয়ে শেষ হয়ে গেছে, আপনারা দেখতেই পাইতেছেন। আর এবার আবার ডিম পারলো, আর আমাদের সবুজ মাকড়াগুলো আবার ডিম পারছে, কিন্তু আমি জানি না এগুলার বাচ্চা ফুটবে কি ফুটবে না, আর ফুটলেও বাচ্চা আসলে টিকবে কি টিকবে না। কারণ এবারের মতো মশা ভাই কবুতর পালা এখন খুব কঠিন হয়ে গেছে ভাই। একে তো মনে করেন শীতে বাজের প্রকোপ, এইদিকে মনে করেন আপনার মশার প্রকোপ, এগুলা সহ্য করার মতো না ভাই। আর এই পেয়ারটার এটা আমাদের দ্বিতীয় নাম্বার বাচ্চা, ঠিক আছে। আমার কাছে মনে হইতেছে আমাদের এই মাদিটা এমনিতেই সাইজে অনেক ছোট, তো বাচ্চা করে মনে হয় মাদিটা দুর্বল হয়ে গেছে, মাদিটাকে একটু ধরে দেখা দরকার, ধরে একটু দেখি ওর কি অবস্থা। কারণ হচ্ছে যে যদি দেখি যে কবুতর খুব বেশি দুর্বল হয়ে গেছে, তাহলে ওকে আসলে এখান থেকে সরায় বাইরে নিয়ে যাইতেই হবে। না, এই মাদিটাই আসলে একটু চুপচাপ স্বভাবের, বুঝছেন, খুব চুপচাপ থাকে, তো এইটাই আসলে ও দুর্বল হয় নাই। ও বাইরেও আসলে একটু চুপচাপ থাকে, আমি ওর চুপচাপ দেখে আমি মনে করতেছি মনে হয় যে কবুতরটা দুর্বল দুর্বল হয়েছে কিনা। আমি এমনিতেও ভাই এই বাচ্চা করার পরে আমি আর আসলে এই পেয়ারের বাচ্চা করব না। আর আমি এ বছর আমার উড়ার কবুতরের ওয়ানলি 2 জোড়া করে বাচ্চা করলাম, আর বেশি এর থেকে বেশি বাচ্চা করার আমার ইচ্ছা নাই। এই বাচ্চাগুলা দেখি এখন বের করার মতো অবস্থায় আসছে কিনা, দেখি 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 দেখি। এই দেখছেন পক্স, বাইরে কি যে ঝামেলায় আসি, পক্সের জ্বালায় জীবনটা শেষ হয়ে গেল ভাই। এত পক্স হইলে কেমনে কি করবো বলেন তো ভাই? একটা বাচ্চাও ছাড় দিতেছে না। আর এত কোয়েল জ্বালাই, এত কিছু করি, তারপরেও যদি এমন হয় কেমন লাগে বলেন তো ভাই? তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।